তো এই জিনিসটা নিয়ে একটু মানে ভিতরে অনেক ইয়া রয়েছে কি যে এত যে জিনিসটা নিয়ে এত কিছু ওই জিনিসটা কোনো একটা সাহাবি জুরি বোর্ড গঠন কইরা ওই সাহাবি বিভিন্ন জায়গা থেকে সংকলন করলো এখন এই জিনিসটা লিপিবদ্ধ করলো এর ভিতরে ভুল ভাল অনেক কিছু তো ঢুকতেও পারে আবার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উনিও তো মনে হয় এটা লিপিবদ্ধ করতে বলেন নাই কোরআনটারে কিন্তু ওনারা এটা করছে এই জিনিসটা নিয়ে একটু মানে আমার একটু ঘাপলা আছে আর কি এটা একটু আপনি যদি একটু বলতেন যে আসলে এটা কতটুকু সত্য বা আপনারা তো অনেক কিছু জানেন অনেক কিছু করেন একটু যদি বলতেন এক দুই মিনিট এটা নিয়ে আচ্ছা এটা তো অনেক বিরাট বিষয় এটা বলতে গেলে অনেক বিরাট আলোচনাতে যাইতে হবে আপনাকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার একটা লেখা আছে এই বিষয়ে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা আপনি একটু গুগলে সার্চ করে পড়েন সংসদ ডট কমে আছে হ্যাঁ এই লেখাটার ভিতরে এই যাবতীয় বিষয়াদি একদম খুব সুন্দরভাবে দলিল প্রমাণ দেওয়া আছে আপনি আগে সেটা একটু পড়ে আসেন এরপরে যদি ফার্দার আলোচনা থাকে আপনার ওই আলোচনার ওইটার পরে যদি আলোচনা থাকে তখন আমরা সেটা করতে পারি কিন্তু এত বড় আলোচনা তো ভাই লাইভে করা একটু কঠিন সম্পর্কিত মনে করেন পঞ্চাশটা হাদিস আছে হ্যাঁ এটার সাথে সম্পর্কিত তিরিশটা তাফসির আছে তারপরে হচ্ছে গিয়ে মানে সিরাতের অংশ বিশ্বাস আছে কত কিছু আছে সব কিছু আলোচনা করাটা অনেক ডিফিকাল্ট হ্যাঁ দিনের কৌতূহল বুঝছেন মানে এই জিনিসটা জানার জন্য মানে এই মানে একটা এমন কোন লোক যারা এই জিনিসটা নিয়ে অনেকদিন যাবত চর্চা করছে মাথা খুনি করে ফেলছে এটা জানতে জানতে তাদের থেকে জানা টাইসেও মনে করি আর আমার কাছে বেস্ট চয়েস আপনারা ছাড়া আর কিছু দেখতেছি না কারণ আমি অনেক ভিডিও দেখছি নিজেও কিছু স্টাডি করছি কিন্তু মন ভরতেছে না কারণ যে জিনিসটা নিয়ে সূচনা তো মানে শুরুতেই আমার কাছে মনে হচ্ছে তারপরে তো আসেন কোরআনের পরে একশো দেড়শো বছর একশো দেড়শো বছর পরে না মানে মানে আবু বকরের পরে আবু বকর এবং ওমর এরা দুজন মিলেই কোরআন সংকলনের ইয়া করছিল এমনটাই এমনটাই ফেলছি এমনটাই কিন্তু তারপরেও দেখেন আমাদের তো একটা যুদ্ধের ইতিহাসও মানে করেন যে পঞ্চাশ বছর পরে একটা কথার কথা আওয়ামী লীগ একরকম বলবে বিএনপি একরকম বলবে তারপরে দেখা যায় যে মানে জাতীয় পার্টি একরকম বলবে তো এটা চোদ্দশো বছর আগে জিনিসটা তো এমনিও একটু খটকা তো এমনি লেগে যায় আমি আমি আসলে মানে মোটামুটি ধার্মিক মানুষ এখন ধার্মিক এক জিনিস মানে আর মুমিন এক জিনিস বা মুসলিম এক জিনিস আমি এটারে মানে একরকম মনে করি না ধার্মিকটা সবাই ধার্মিক হতে পারে আমি ধার্মিক একটা হিন্দু ধর্মের লোক ধার্মিক হইতে পারে বৌদ্ধ ধর্মের লোকও ধার্মিক হইতে পারে ধার্মিক ব্যাপারটা এক জিনিস কিন্তু এর মানে এই না যে আমি যে কোনো জিনিস বিশ্বাস করে ফেলাম যে কোনো জিনিস একটা লেখা আছে ধর্মের ইয়াটা দিয়ে আমি ওই জিনিসের বিশ্বাসী ওই জিনিসের যা লেখা আছে আমি তাই করবো আমার তো ভিতরে একটা মানবিকতা থাকতে হবে একটা শিষ্টাচার থাকতে হবে আমার সবকিছু বুঝা শুনিয়া চলতে এখন একটা জিনিস লেখা আছে ওই জিনিসের সবকিছুর মধ্যে মানে দুইভাগের তো সমস্যা যেমনটা কিছুক্ষণ আগে এক মহিলার লাইভে দেখলাম উনিও দেখা যায় একটা বিশ্বাসের রোগ আছে আমিও বিশ্বাসী মানুষ কিন্তু আমার খটকা লেগে গেছে এখানে একটা জিনিস দেখা আপনাদেরই একটা অনুষ্ঠানের মধ্যে আপনি একটা আলোচনা করছিলেন তো ওই সময় আপনি জিনিসটা ওইভাবে মানে এক্সপ্লেন করতে পারেন নাই সময়ের সব মানে ইয়ার কারণে এরপরে যদি আলোচনা করতে আসেন তখন একটা একটা বের করে দেখানো যায় আপনারা সেটা পড়া থাকলে আপনিও একটুখানি দেখলে হাদিসটা একটুখানি দেখলেই বুঝে যাবেন যে আমি কোন হাদিসটা দেখাচ্ছি বা কি বলতেছি ঠিক আছে এই কারণে আমি সাজেস্ট করি আগে একটু পরে আসেন লেখাটা আপনিও এই কাজটাই করেন

খুব অল্প দিন হলো আপনার ভিডিও এগুলো হচ্ছে দেখতেছি তো আসলে ভাই আমার আমি খুব সংক্ষেপে আলোচনা করব আপনার সাথে আমি বেশি কথা বলবো না আমার প্রশ্নটা হচ্ছে যে ভাই কি হইতো যদি পৃথিবীতে কোনো ধর্মই না থাকতো আর ধর্ম আসার মূল কারণটা কি পৃথিবীতে ছোট একটা প্রশ্ন এটা তো ছোট প্রশ্ন না এটা তো আসলে মানে প্রশ্ন হয়তো ছোট কিন্তু এগুলোর উত্তর তো অনেক বড় হ্যাঁ এই জন্য তো আপনার হিস্ট্রি ইয়া করতে হবে মানুষের হিস্ট্রি মানুষের ইতিহাস মানুষ কিভাবে একটু বলা যাবে ভাই আপনার মত মানে সংক্ষেপে তো এটা বলা অসম্ভব না বা সংক্ষেপে বললে আপনি কিছু বুঝবেন না মানুষ যখন প্রথম যখন গুহা যুগ থেকে যখন আস্তে আস্তে সমাজবদ্ধ হওয়া শুরু করলো সেই ইতিহাসগুলো যদি আপনি না পড়েন তাহলে তো এই জিনিসগুলো ভালোভাবে বুঝবেন না যেমন ধরেন প্রাচীন যুগে প্রাচীন যুগে মানুষ যখন মানে শিকারী ছিল মানুষ যখন বনে জঙ্গলে শিকার করে বেড়াতো তখন থেকেই তারা দেখত যে অন্ধকারের ভিতরে গেলে মানে রাতের বেলা যদি তারা বের হয় তাহলে বিভিন্ন ধরনের বন্য জীব জন্তুর আক্রমণে তাদের অনেক সঙ্গী মারা যেত এখন সেই কারণে অন্ধকারকে তারা একটু ভয় পেতো হ্যাঁ অন্ধকারে যাওয়াটা তারা নিষেধ করে দিত সেটা সে তা তাদের পুত্র মানে বাচ্চাদেরকে তারা এই জিনিসটা শিখাইতো যে অন্ধকারের ভিতরে যদি তুমি ঘুরতে যাও তাহলে তোমাকে অনেক মানে কিছু এসে তোমাকে মেরে ফেলবে তারপরে হচ্ছে কি ধরেন তাদের কোনো মানে পুরোনো ব্যক্তি বর্গ মারা গেল দাদা দাদি মারা গেল যাদের যাদেরকে তারা খুব ভালোবাসতো তখন তাদেরকে তারা স্বপ্ন দেখতো পরবর্তীতে তাদেরকে স্বপ্ন দেখত এবং দেখতো যে সেই দাদা দাদির সাথে তার দেখা হয়েছে কথা হচ্ছে তখন তাদের মনে পড়তো যে আমি তো দাদা দাদি দাদা দাদি কই গেল মরে গেল কই গেল এই প্রশ্নগুলোর উত্তর তারা খুঁজত আবার তারা দেখত যে এই যে বৃষ্টি পড়তেছে বা বিদ্যুৎ চমকাচ্ছে বা আগুন জ্বলতেছে কোথা থেকে আসতেছে প্রাচীনকালের মানুষ বুঝতো না এত কিছু পরিষ্কার ধারণা ছিল না এই কারণে তারা যে কাজটা করতো তারা মনে করতো যে নিশ্চয়ই ওই যে বিদ্যুৎটা চমকাইছে নিশ্চয়ই কোনো একটা দেবতা সেই কাজটা করছে আকাশের উপরে নিশ্চয়ই আমাদের মতো কেউ একজন আছে সে নিশ্চয়ই এই কাজটা করছে বা আমরা যে আমাদের যে আমাদের যে দাদা মারা গেছিল সেই দাদাকে যে আমরা আমাদের আমার এক দাদাকে বাঘে খায় ফেলছিল সেই দাদাকে আমি কয়েকদিন স্বপ্ন দেখলাম নিশ্চয়ই সেই দাদার শরীরটা মরে গেছে কিন্তু শরীরের ভেতর থেকে কিছু একটা বের হয়ে গেছে বের হয়ে সেটা বোধ আমার কাছে আসছিল আমার সাথে কথা বলে গেছে এই যে যখন মানুষ এই জিনিসগুলা জানতো না তখন তাদের যে এই অজ্ঞতা এবং তাদের যে না জানাটা এই জিনিসগুলা থেকে ধীরে ধীরে তাদের ভিতরে এই ধরনের ধারণা তৈরি হয় যে আমরা যদি এই যে এক একজন সময় ফসল হচ্ছে না তখন তারা কি করত।

ভয় পেতো বা সাপকে তারা পূজা করতো সাপকে ভাবতো তারা একটা একটা অশুভ জীব শুকরকে তারা পূজা করতো গরুকে তারা পূজা করতো এইভাবে বিভিন্ন ধরনের শক্তির পূজাটা শুরু হয় বিভিন্ন গাছের পূজা শুরু হয় শক্তির পূজা শুরু হয় বিদ্যুৎ চমকাতো আগুন আগুনের পূজা শুরু হয় এইভাবে আস্তে আস্তে মানুষের ভিতরে ধর্মের সূচনাটা ঘটে এবং পরবর্তীতে দেখা যায় যে তাদের গোত্রের ভিতরে কিছু লোক ছিল যারা ছিল অলস যারা শিকার টিকার করতো না সেই লোকেরা কি করতো তারা তো শিকার করতো না অন্যরা স্বীকার করে নিয়ে আসতো এখন তাকে তো ভাগ না মাংসের ভাগ দিত না খাবারের ভাগ দিত না এখন তারা কি করত তারা বলতো যে যারা অলস ছিল যারা শিকার করতে পারতো না তারা তারা একটা করতে করছিল যে আমি কোনো কামই করব না শিকার টিকার কিচ্ছু করব না কিন্তু শিকার যারা করে নিয়ে আসবে ওদের খাবারের থেকে আমি ভাগটা ঠিক নিব ভাগটা নেওয়ার জন্য আমার একটা বুদ্ধি বের করতে হবে সেটা হচ্ছে তাদেরকে বলতে হবে যে তুমি যে হরিণটা শিকার করে আনছো না এই হরিণটাকে পবিত্র করতে হবে এই হরিণটাকে যদি তুমি পবিত্র করো তাহলে এটা তোমার জন্য পবিত্র হয়ে যাবে হালাল হয়ে যাবে আর যদি তুমি পবিত্র না করো তাহলে তোমার জন্য হারাম কি করতে হবে এইটা দেবতার উদ্দেশ্যে মানে জবাই করতে হবে জবাই করে আমারে একটা অংশ দিতে হবে আমি এই এই মন্ত্রটা পাঠ করবো এটার জন্য আমাকে এই অংশ একটু ছোট করতে চাই আহ আচ্ছা তখন গুহার যে মানুষেরা বসবাস করতো তাদের মধ্যে এই পবিত্র আর হারামের এই জিনিসটা তারা কিভাবে চিন্তা করলো পবিত্র এবং হারামের জিনিসটা করলো যখন একটা খাবার খেলে মানুষের শরীর খারাপ হতো পেট ব্যথা হতো বা নানা ধরনের রোগ ব্যাধি হতো সেই জিনিসটাকে তারা বলতো এই জিনিসটা ক্ষতিকর আবার যে জিনিসটা খেলে তাদের ভালো পেট এবং আরো স্বাস্থ্যবান হতো সেটাকে তারা বলতো এটা হচ্ছে ভালো শরীরের জন্য ভালো তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পেতো যে কিছু খাবার খেলে কিছু ফলমূল খেলে তাদের শরীর টরির খারাপ হয়ে যায় কিছু মানে পুরনো মাংস খেলে পচা মাংস খেলে তাদের শরীর টরির খারাপ হয়ে যায় এই জিনিসগুলাকে ব্যবহার করা শুরু করলো হচ্ছে একদল অলস লোক যাদের যারা হচ্ছে সেখান থেকে আসলে পুরোহিত তন্ত্র এই মোল্লা শ্রেণী থেকেই আসলে ডেভেলপ করছে যে যারা হচ্ছে পুরোহিত যারা কোনো কাম করবে না শিকার টিকার কিচ্ছু করবে না চাষবাস কিচ্ছু করবে না কিন্তু চাষবাসের ভাগে টাকা তাদের লাগবে এই কারণে তাদের একটা গোষ্ঠী তৈরি হয়ে গেল যারা শুধুমাত্র দেবতার উদ্দেশ্যে করবে এবং যারা শিকার করে আনবে তাদের খাবারটাকে পবিত্র করে দিবে অথবা কারো যদি অসুখ বিসুখ হয় তখন তাদেরকে গিয়া মানে ওষুধ টষুধ দিবে কিছু একটা ফল মূল মানে গাছের ছাল বাকল দিবে ছাল বাকল দিয়ে তাদেরকে টুকটাক করে দিবে টুকটাক করে বুত ছাড়াবে তাদের বলবে এই সাথে তোমার বুতে ধরছে তোমার জিনে আসর করছে এখন এই জিনে হইলে তোমার এই টাকা লাগবে মাংসের টুকরা লাগবে একটা মুরগি লাগবে বা একটা মানে তরমুজ লাগবে বা একটা ফুলকপি লাগবে এগুলো আমাদের দাওয়াতে এলে তোমার আমি কথা ছাড়াই এইভাবে একটু মনে হয় সমস্যা হইলো কথাটা ঠিক মতো শুনতে পারলাম না আপনার যাই হোক এটা মনে হয় আমার নেটওয়ার্ক ইস্যু তো এইভাবে একটা পুরোহিত শ্রেণী তৈরি হইলো একটা মোল্লা শ্রেণী তৈরি হইলো যাদের কাজ হইলো মানুষের অসুখ বিসুখ মানুষের মানে মৃত্যু মানুষের মানে এই কাজে লাগায় কাজে লাগায় আদায় করা এবং তারা বুঝতে পারলো যে এটা তো একটা ভালো বিজনেস এখানে তো কোনো ইনভেস্ট করতে হয় না কোনো কাজ করতে হয় না হুদাহুদি বৈশে বসে আমরা দেবতার উদ্দেশ্যে টুকটাক করবো চিং চাং পিং পাং পুং পাং পুং বলবো এবং দেবতার ভয় দেখাবো মানুষে বলবো যে দেবতা কিন্তু খুব মহামারী দিবে পুরা গোত্র কিন্তু রোগে একটা মারা যাবে হয় সব মরবি তোরা সব মরবি এভাবে হুমকি ধামকি দিত দেবতার অভিশাপ আসতেছে দেবতার অভিশাপ আল্লাহর অভিশাপ আইলো 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 আল্লাহর অভিশাপ আল্লাহ দিব তখন তখন তো দেখা ভাই যে অত উন্নত চিকিৎসা ছিল না যার ফলে দেখা যেত যে এরকম মানে মহামারী হইলে দেখা যেত যে মানুষও সেটা বিশ্বাস করতে যে হ্যাঁ এটা তাহলে কোন একটা দেবতার অভিশাপ আমাদের ঘাড়ে আসে পড়ছে হ্যাঁ কি এমন না ভাই হ্যাঁ অবশ্যই এরকম এবং এইভাবেই মানে পুরোহিত শ্রেণীটা মানুষের বিশ্বাস অর্জন করা করতে সক্ষম হয়েছিল এবং মানুষকে বোকা মানুষকে আসলে ইয়া করতো কনভিন্স করতো এইখান থেকে আসলে পরবর্তীতে যে ধর্মগুলো আসছে সেগুলো এই ধর্মগুলারই একটু ধর্মগুলাকে যখন দেখছে আর মানুষজন মানতেছে না তখন আবার একটা নতুন ধর্ম আসছে কয়েকদিন পরে দেখতেছে আবার মানতেছে না না এটা দিয়ে চালানো যাচ্ছে না ঠিকঠাক মতো তখন আবার একটা নতুন ধর্ম আসছে এইভাবে ধর্ম নতুন নতুন ধর্ম আসছে এবং একই সিস্টেমটা একই ওই মানুষের ভয় ভীতিকে পুঁজি করে পয়সা পাতি আদায় করা এবং মানুষকে ভয় দেখানো মানুষকে লোভ দেখানো এবং লোভ এবং ভয়ের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা এবং পরবর্তীতে যারা রাজনীতিবিদরা আসলো যারা হচ্ছে সমাজে নেতৃত্ব দিত তারাও দেখলো যে এই জিনিসটাকে ব্যবহার করতে পারলে মানুষের এই ভয় ব্যবহার করতে পারলে রাজনীতিতে অন্ধবিশ্বাসী বোকা মানুষকে গোরা মানুষকে ধর্মের ভয় দেখায় সবচেয়ে ভালো বোধাই বানানো যায় তখন তারাও ঠিক করলো যে তাহলে আমরা একটু ওদেরকে না হয় কিছু টাকা দিয়ে দিবো পুরোহিতদেরকে কিছু টাকা দিয়ে দেবো পুরোহিতরা আমাদের সুনাম করবে তখন দেখা গেলো রাজনীতির সাথে ধর্মের একটা সম্পর্ক তৈরি হইলো এবং ধর্মের মাধ্যমে মানুষকে বোকা বানানো আরো সহজ রাজনীতি রাজনীতিবিদদের জন্য তো এইভাবেই ধর্মগুলোর উৎপত্তি এবং বিকাশ এই জিনিসগুলো আপনি যে কোনো হিস্ট্রি বই পড়লে আপনি দেখতে পাবেন এই ধর্মগুলা আসলে ডেভেলপ করছে যাই হোক ভাই আমার আসলে বয়স অত বেশি না আমি মাত্র টোয়েন্টি ওয়ান যাই হোক আপনাদের থেকে অনেক মানে জুনিয়র হব তো এই জিনিসটা আর কি মনের মধ্যে প্রশ্নটা ঘুরতো দেখে আজকে হুট করে আপনার লাইফ চোখের সামনে পড়লো দেখে জিজ্ঞাসা করলো যাই হোক ভাই অনেক ধন্যবাদ অনেক অনেকগুলো কথা বললেন আর আর নতুন কিছু যুক্ত করতে চাচ্ছি না ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো তাহলে বিদায় জানাচ্ছি